এই কবুতর বিপুল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কবুতরের সুস্থতার ব্যাপারে আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে কবুতরের স্যালাইন নিয়ে। তো নর্মালি গরমকাল চলে আসলে আমরা দুপুর টাইমে যখন অতিরিক্ত পরিমাণে রোদ থাকে, রোদের তাপ থাকে, তখন আমরা কি করি, লেবুর শরবত বা বিভিন্ন ধরনের স্যালাইন গুলিয়ে খাই, যেন আমাদের পানির শূন্যতা দূর হয় এবং পানির শূন্যতার যে ঘাটতিটা থাকে সেই ঘাটতিটা যেন পূরণ হয়। তো নর্মালি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কবুতরের স্যালাইনের জন্য। তো অনেক সমস্যা হয় কবুতরের গরমে, তো নর্মালি অনেক কবুতর আছে যারা আমরা ছাদে কবুতর পালি, তাদের জন্য একটা মেইন সমস্যা হচ্ছে যে যেদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো কবুতরের ঘরক করে স্ট্রোক হয় এবং কবুতর মারা যায়। তো কবুতরের এই গরমকালে পানি শূন্যতার জন্য এবং কবুতরের শরীরে যে প্রকার পানি ঘাটতি থাকে সেই ঘাটতি দূরীকরণ করার জন্য আজকে যেই ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ইলেকট্রোমিন পাউডার। তো নর্মালি আপনাদেরকে ফার্স্টে বলে নিচ্ছি, তো ইলেকট্রোমিন বাজারে অনেক ধরনের পাবেন, তো তার মধ্যে আপনাদের সবথেকে বেস্ট যেটা সেটা চুজ করে নিতে হবে। তো নর্মালি আপনারা যদি দেখেন এটা হচ্ছে স্কয়ার কোম্পানির পাউডার, অর্থাৎ স্কয়ার কোম্পানির ওষুধ, অবশ্যই এটা কি অ্যাগ্রোভেট ডিভিশনের হতে হবে, অর্থাৎ পশু পাখিদের জন্য তৈরি করা এরকমভাবেই হতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশু পাখিদের সাইন দেওয়া আছে, অর্থাৎ ছবি দেওয়া আছে। তো নর্মালি ইলেকট্রোমিন পাউডারটা আমরা যে কারণে ইউজ করবো সেটা হচ্ছে যে এখানে গায়ে লেখাই আছে যে ডায়রিয়া বা অন্য কোনো শরীর থেকে বের হয়ে যাওয়া তরল পদার্থ ইলেকট্রোলাইট বা মিনারেল ঘাটতি পূরণ করে মাংসপেশির কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের স্থিতিবস্থা নিশ্চিত করে। তো মেন কথা এটা না, মেন কথা হচ্ছে এটা যে গরমকালে কবুতরের জন্য স্ট্রোক না হয়, অর্থাৎ অতিরিক্ত গরমে কবুতরের জন্য শরীরে পানি শূন্যতা না হয় এবং কবুতর যেন কোনোভাবেই দুর্বল না হয়ে পড়ে, সেই ব্যাপারে নিশ্চিত করতে আমরা কি করব, কবুতরকে প্রত্যেক সপ্তাহে অন্তত 2 থেকে 1 দিন ইলেকট্রোমিন এই পাউডারটা ব্যবহার করব। তো অনেক কবুতর প্রেমী আছে যারা এই ওষুধটার এত পরিমাণ ভক্ত যে 1 কেজির অর্থাৎ বিশাল প্যাকেট পর্যন্ত কিনে ফেলে তার কবুতরের সুস্থতার জন্য গরমের কালে। তো নর্মালি অনেকে আছেন যারা আবার লেবুর পানিও ব্যবহার করেন। তো এখন মেন কথা যেটা সেটা হচ্ছে যে এই ওষুধটার দাম আমার কাছ থেকে রেখেছে 10 টাকা। তো অন্যান্য বা অনেক সময় দোকানদারিরা কবুতর প্রেমীদের কাছ থেকে ওষুধের মূল্য 15 টাকা পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারে। তো এছাড়াও ইলেকট্রোমিন পাউডারটা আমরা যে কারণে ইউজ করবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কবুতর কি বিক্রয় করে থাকি, তো কবুতর যখন আমরা আদান প্রদান করে থাকি তো অবশ্যই আদান প্রদান করার ক্ষেত্রে কবুতরের যে জার্নিটা হয়, অর্থাৎ কবুতরের যখন জার্নি কাল থাকে, অর্থাৎ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন কবুতর প্রেরণ করতে থাকি তখন কি কবুতর কোনোভাবেই পানি পান করতে পারে না বা পানি পান করানোর কোনো উপায় থাকে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই কবুতর প্রেরণ করার আগে এই ইলেকট্রোমিন পাউডারটা আমাদের কবুতরকে খাওয়াতে হবে এবং কবুতর যে জায়গায় পাঠানো হয়েছে সেই জায়গায় পৌঁছানোর পরবর্তীতে কি অবশ্যই এই ইলেকট্রোমিন পাউডারটা পুনরায় আবার খাওয়াতে হবে। তো মোট কথা যেটা সেটা হচ্ছে যে আমরা যেমন আমাদের পানি ঘাটতি পূরণের জন্য স্যালাইন খাই, তো কবুতরের জন্য বিকল্প হচ্ছে এই ইলেকট্রোমিন পাউডার, অর্থাৎ এই ইলেকট্রোমিন পাউডার হচ্ছে কবুতরের জন্য স্যালাইন। তো এই হচ্ছে আসল কথা। তো এখন নর্মালি একটা ইলেকট্রোমিন পাউডারের প্যাকেটের মূল্য যেহেতু 10 টাকা থেকে 15 টাকা, তো এখানে আপনি পাবেন 20 গ্রামের মতো পাউডার। তো এখন মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমরা কি করব, 1 গ্রাম ঔষধ 2 লিটার পানিতে ব্যবহার করব। আমি আবারও বলছি, 1 গ্রাম ঔষধ 2 লিটার পানিতে ব্যবহার করব, এখানে লেখাই আছে। তো নর্মালি অনেকে আবার কী করে, 1 লিটার পানিতে 1 গ্রাম ঔষধ ব্যবহার করে, তো আমি লিখতে যাচ্ছি না। তো আমি কী করব, 1 গ্রাম ঔষধ 2 লিটার খাবার পানিতে ব্যবহার করব। আর অবশ্যই এই কোর্স করানোর সময় কবুতরকে কি কলের সাধারণ পানি দিবেন না, নর্মালি তো আমরা যারা কবুতর পালন করি তারা কিন্তু অবশ্যই কী করি না, কবুতরের সাধারণ অর্থাৎ সরাসরি পানি দিয়ে দিই না, অবশ্যই কী করি, বিশুদ্ধ ফুটানো পানি কবুতরকে দিয়ে থাকি। তো এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই সেটা হচ্ছে যে আমার এই যে পানির পাত্র এবং এই যে পানির পাত্র, তো এখানে মোট 2.5 লিটার 2.5 লিটার 5 লিটার পানি ধারণ করে। তো নর্মালি আমি কী করব, যেহেতু আমার 5 লিটার পানি এখানে ধারণ করে, তো আমার এখানে কী লাগবে, 2.5 গ্রাম এই ইলেকট্রোমিন পাউডারটা লাগবে। তো যেহেতু 2.5 গ্রাম পাউডার লাগবে, তো আমি এখানে কী করব, 3 গ্রামের মতো সম্ভাব্য পাউডার দিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইলেকট্রোমিন পাউডারটা ব্যবহার করবেন। তো নর্মালি প্যাকেটের মধ্যে ফার্স্টে ভালোভাবে এভাবে টোকা দিয়ে কি করবেন, যেই গোড়াগাড়ি ওষুধগুলো কর্নার লেগে থাকে ওগুলো নিচে ফেলে দেবেন। আর অবশ্যই কি করবেন, সপ্তাহে 2 দিন কি 1 দিন ব্যবহার করবেন, অর্থাৎ গরমকালে 1 মাসে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, কেননা যেহেতু আপনি আবার মাসিক কোর্স করান, তো সেই ক্ষেত্রে মাসিক কোর্সের যেই বন্ধের দিন অর্থাৎ অফ ডেগুলো ছিল সেই অফ ডের মধ্যে আপনি এই ইলেকট্রোমিন পাউডারটা ব্যবহার করতে পারেন। তো মূলত মেন কথা যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রোমিন পাউডার আপনি ব্যবহার করবেন কবুতরের
পানি শূন্যতা দূরীকরণের জন্য এখন যেহেতু গরমকাল চলে আসছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে আপনাকে, এই ইলেক্ট্রোমিন পাউডারটা কবুতরকে দিতেই হবে যেন কবুতরের পানি শূন্যতা দূর হয় এবং কবুতরের যেন স্ট্রোক না হয় এই অতি গরমে। তো আমি যতটুকু ওষুধ নিয়েছিলাম তো সম্ভাব্য অর্ধেক অর্ধেক এখানে এবং এখানে ঢেলে দিয়েছি, তো এখন জাস্ট এটা মিক্স করে নিব। আর অবশ্যই একটা কথা মাথায় আনবেন না, সেটা হচ্ছে যে খুব বেশি পরিমাণ ওষুধ ব্যবহার করবেন না। অনেকে মনে করেন যে বেশি পরিমাণ ওষুধ ব্যবহার করলে বা পাউডার ব্যবহার করলে কবুতরের জন্য ভালো হবে, এটা কিন্তু সম্পূর্ণ টোটালি ভুল ধারণা। তো মেন কারণে যেই কারণে আমরা কবুতরের জন্য এই ইলেকট্রোমিন পাউডারটা ব্যবহার করব, তো প্রথমে যেটা সেটা হচ্ছে যে অতিরিক্ত গরমে কবুতরের পানি শূন্যতা দূর করার জন্য, অর্থাৎ এই অতিরিক্ত গরমে কবুতরের এক্সট্রা কেয়ারের জন্য আমরা ইলেকট্রোমিন পাউডারটা ব্যবহার করব। এবং পরবর্তীতে কবুতরের যখন সবুজ চোনা পায়খানা হয় বা তরল জাতীয় পায়খানা হয়, সেই তরল জাতীয় পায়খানার ফলে কী হয়, কবুতর দুর্বল হয়ে পড়ে আংশিক বা পুরোপুরি। তো সেই দূরীকরণ করার জন্য, অর্থাৎ পানি শূন্যতা যেন কবুতরের শরীর থেকে কোনোভাবে টোটালি শেষ না হয়ে যায়, সেই শূন্যতা দূর করার জন্য আমরা ইলেকট্রোমিন পাউডারটা ব্যবহার করব। তো জাস্ট সিম্পল একটা ওষুধ, খুব ব্যাপক পরিমাণ কাজ করে। তো এই হচ্ছে ইলেকট্রোমিন পাউডার। তো আপনারা জাস্ট ব্যবহার করলে বুঝবেন যে এই ওষুধের, অর্থাৎ এই পাউডারের গুরুত্ব আপনার কবুতরের জন্য কতটা জরুরি এই গরমকালে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো এভাবেই এই অতিরিক্ত গরমে ভালো থাকে, সুস্থ থাকে এবং পুরোপুরি রোগমুক্ত থাকে। ধন্যবাদ।